بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب الآية وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي الأمين صلى الله عليه وسلم في الأحاديث الصحيحة وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه متفق عليه وعن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في البتر من العشر الأواخر من رمضان أراه البخاري ومسلم الحمد لله جابتيو প্রশংসা
সুখ্যাতি, সাধুবাদ, স্তুতিবাদ সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নিবেদিত, যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সকলকে মাহে রমজানের শেষ জুমা, ভবিষ্যতে এরকম জুমা আমরা আর পাবো কিনা, মাহে রমজানের এরকম শেষ জুমা আমরা আর পাবো কিনা আমরা জানি না। অতএব যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করুণা করে, দয়া করে, অত্যন্ত মহব্বত করে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার ইবাদত গৃহে দিনী আলোচনা এবং সালাতুল জুমা আদা উপলক্ষে এ মাহে রমজানের শেষ জুমায় সমবেত হওয়ার এবং আমাদেরকেও সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্কে উপস্থিত হওয়ার মতো সুযোগ এবং তৌফিক দান করছেন, সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই অগণিত সুজুদের শুকরিয়া সকলি বলি আলহামদুলিল্লাহ। অতপর অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সকল নবী ও রাসূলগণদের উপরে, বিশেষ করে শেষ জামানার পায়গম্বর, আখেরি জামানার সর্বশ্রেষ্ঠ মহামানব, যে মহামানবের ইক্তেদা অনুসরণ অনুকরণ ব্যতিরেখে কোনো মুমিন বান্দা জান্নাত লাভে ধন্য হবে না, সে নবীর প্রতি বর্ষিত হোক অগণিত দুরুদ ও সালাম সকলি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত বিবরণ হবে লাইলাতুল কদর। লাইলাতুল কদর সংক্রান্ত বিষয়ে এক গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনি আমি জানি লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর আপনার আমার মধ্য থেকে পরস্পর দুটি লাইলাতুল কদর আমাদের মাস থেকে অতিবাহিত হয়ে গেছে, অর্থাৎ তিনটি, 21, 23 এবং 25। এ তিনটি আপনার আমার মাস থেকে চলে গেছে, সামনে আরো দুইটি দিন আপনি আমি পাব। এই দুইটি দিন আপনি আমি কিভাবে গ্রহণ করব, কোন পদ্ধতিতে নিব, আমাদের ব্যক্তিগত থিওরি মোতাবেক নাকি রাসুলের থিওরি মোতাবেক, তা আজকের আলোচনায় আপনাদের সামনে স্পষ্ট করে তুলে ধরার যথাসম্ভব চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমেই আসুন আপনাদেরকে আমি এক বিরাট বিভ্রান্তির কর পরিস্থিতি থেকে বের করে নিয়ে সহি সুন্নার দিকে নিয়ে যেতে চাইব। সেই বিষয়টি গত মাসের নিস্পে শাবান, নিস্পে শাবানকে আপনার আমার সমাজ, আপনার আমার এলাকাবাসী, আপনার আমার দেশ, আপনার আমার গোত্র, আপনার আমার সহজাত ভাই কর্মী সকলেই এই নিস্পে শাবানকে সবে বরাত নামে নাম দিয়ে এটাকেই ভাগ্য রজনী হিসেবে লিপিবদ্ধ করে নিয়েছেন। এ সংক্রান্ত বিভ্রান্তি থেকে আপনাদেরকে আমি একটু পরিষ্কার করে বের করে আপনার লাইলাতুল কদরের স্থানে আপনি আমি যে জিনিসটাকে বসিয়ে দিয়েছি সেই জিনিসটা ক্লিয়ার করেই লাইলাতুল কদর সংক্রান্ত বিষয়ে ধাপিত হব। আসুন নিস্পে শাবান, এই নিস্পে শাবানকে আপনার আমার সমাজ, আপনার আমার এলাকাবাসী, আপনার আমার গোত্র এটাকে অত্যন্ত জাক জমকভাবে অত্যন্ত আনন্দ উল্লাসের সাথে এই দিনটিকে, এই রাত্রটিকে ভাগ্য রজনী মনে করে, মুক্তির দিন মনে করে, মুক্তির রাত্র মনে করে আপনার সর্বস্তরের মানুষ, ধনী গরিব ফকির মিসকিন, রিক্সা চালক, ভ্যান চালক, ট্রাক চালক, বাস চালক, সকল চালক, এমনকি সকল লোকই এই দিনটিকে বেছে নিয়েছে ভাগ্য রজনী, ভাগ্য রজনী হিসেবে, মুক্তির রাত হিসেবে। এজন্য তারা যার সারা বছর যে কাজগুলি করে থাকে এই দিনটি বেছে নিয়েছে যে এই দিনই সব কিছুকে পরিষ্কার করে আমি একেবারে নিষ্কলুষ হয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে নিব। কিন্তু আপনি যে এ আশায় বুক বেঁধে রাত ভোর 100 রাকাত সলাত আদার উপলক্ষে মসজিদে সমবেত হলেন, এর ভিত্তি কোথায়? আসুন, এরও একটা ভিত্তি রয়েছে, তবে ভিত্তিটি অত্যন্ত নড়বড়ে, ভিত্তিটি শক্তিশালী নয়। ভিত্তিটির আপনার যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার ভিত্তি বা তার ভিত যদি শক্ত বা মজবুত না হয়, তার উপরে 2-3 তলা বিল্ডিং করলে ওই বিল্ডিং যেমনি ভাবে টিকে না, ঠিক তেমনি ভাবে যে ভিত্তির উপরে বা যে দলিলের উপরে ভিত্তি করে আপনি মসজিদে সমবেত হয়ে সবে বরাত উপলক্ষে তথা ভাগ্য রজনী মুক্তির রজনী মনে করে আপনার গোনাখাতা মুক্তির আশায় আপনি মসজিদে সমবেত হলেন, তার ভিত্তিটা তার দলিলটাও ঠিক নড়বড়ে, অত্যন্ত দুর্বল, অত্যন্ত জয়ীফ।
আসুন, আমার কথাই নয়, কোরআন ও সহি সুন্নার ভিত্তিতে আমি আপনাদেরকে প্রমাণ করে দিব। প্রথমেই আসুন, সব শব্দটি হলো ফার্সি, সব শব্দটি ফার্সি, বরাত শব্দটি আরবি। আর সবে বরাত দিয়ে আপনার আমার নামকরণ করা হলো কি, আপনার আমার সমাজে নামকরণ করে দেওয়া হলো ভাগ্য রজনী। এই সব আর বরাত আরবি অভিধান, আরবি লগাত, আরবি ভাষাতে কোনো স্থানে কোনো জায়গায়, যেমনি ভাবে আপনারা যারা গ্রামগঞ্জে বসবাস করেন, গ্রামগঞ্জে যারা যান তারা দেখতে পান জমির এক মাথা থেকে শুরু থেকে চাষ করে মাঝখানে গিয়ে শেষ হয়, তো এরকম ভাবে কোরআন ও সহি সুন্না জমি চাষ করার মতো এক সাইড থেকে চাষ করতে আরম্ভ করে মাঝখানে যে শেষ করে দিবেন, বা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একটার পর একটা পৃষ্ঠা উল্টাতে থাকবেন, কিন্তু কোথাও আপনি সবে বরাত বলে আরবি ভাষায় কোনো শব্দ পাবেন না। এ শব্দটি মানব রচিত, মানুষের মুখ থেকে তৈরিকৃত এই শব্দটি, এটিকে কোরআন ও সহি সুন্নার নির্যাসে যাচাই বাছাই করলে এর স্থান অনেক নিচে চলে যাবে। আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী থেকে বর্ণিত হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি। হাদিসটি বর্ণনা করেছেন মা আয়েশাতু সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি আপনাদের অধ্যায় বলে দিচ্ছি, বাবু মা যা ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এ সংক্রান্ত অধ্যায়। এই অধ্যায়টি রচনা করেছেন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তার কিতাবে, অর্থাৎ সহি আপনার সুনানে তিরমিজি, এই কিতাবে পাবেন আপনার মূল ভলিয়াম দিল্লি সাপার প্রথম খণ্ড, মূল ভলিয়াম দিল্লি সাপার প্রথম খণ্ডের 156 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, হাদিস নম্বর 739, এবং তাহজিবুত তাহজিব, তাহজিবুত তাহজিব এর প্রথম খণ্ড 196 নম্বর পৃষ্ঠা, এবং তিরমিজির সরাম তথা তিরমিজির ভাষ্যকার তুহফাতুল আহওয়াদি এর তৃতীয় খণ্ড, এর দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় খণ্ডের 52 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 52 নম্বর পৃষ্ঠা, এ সংক্রান্ত হাদিসটি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। তিনি বলেন, আন আয়েশাতু সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদা এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম, খুঁজে পাচ্ছি না, তো আমি কি করলাম, ফাখরাজতু, আমি বের হলাম, রাসূল কোথায় গেলেন, কোথায় গিয়ে তিনি রাত্র যাপন করছেন, এটা দেখার জন্য আমি আয়েশা বের হলাম। ফাইদা হুয়া বিল বাকির, তখন আমি আল্লাহ রাসূলকে দেখতে পেলাম, বাকিউল গারকাত, যেটাকে আপনি আমি জান্নাতুল বাকি বলে জানি, সেই গোরস্থানে আল্লাহ রাসূলকে আমি দেখতে পেলাম। তখন আল্লাহ রাসূল আমাকে দেখে বলছেন, ফাকাল আকুমতে তাখাফিনা, হে আয়েশা, তুমি কি ভয় করছো, তুমি কি আশঙ্কা বোধ করো, আল্লাহ আলাইকি ওয়া রাসূলু, আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করবেন, জুলুম করবেন, অত্যাচার করবেন, এটা কি তুমি মনে করো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিচ্ছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহ রাসূল, জনান্তু, আমি ধারণা করেছিলাম, আন্নাকা আতাইতা, আপনি গিয়েছেন, বাদা নিসাইক, আমার মনে এই কল্পনা জল্পনা হচ্ছিল যে আপনি হয়তো বা আমাকে ত্যাগ করে অন্য কোনো বিবির কাছে আজকের রাত্রটি যাপন করবেন, তাই আমি আয়েশা বের হয়েছি। আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, ফাকাল, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা, নিশ্চয় মহান আল্লাহ রাব্বুল আলামিন, ইয়ানজিলু, নেমে আসেন, লাইলাতান নিসফে, নিসফে মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 14 দিবাগত রাত্রে আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তিরমিজি, তারপর তাহজিবুত তাহজিব, আপনার তুহফাতুল আহওয়াজি, সকল গ্রন্থে হাদিসটি নিয়ে আসা হয়েছে, কিন্তু এর সনদ সংক্রান্ত বিষয় পরেই বলবো। তো আসুন প্রথমে হাদিসটা বিস্তারিত জানি। বলছে আল্লাহ রাসূল বলছেন, অ্যাংজিলু, আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্রে, অর্থাৎ 14 দিবাগত রাত্রে আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটতম আসমানে নেমে আসেন, তারপরে ফায়াগফির লি আকসার মিন আদাদি শাআরিন শাআরি গনামি কালবিন, অতঃপর নেমে এসে আল্লাহ এমনি এমনি নামেন না, একটা যুক্তি এবং একটা কাজ নিয়ে নেমে আসেন, কাজটি কি,
কালব নামক গোত্র তথা বানু কালবের অত্যন্ত ছাগল ছিল, অর্থাৎ অত্যধিক ছাগলের পাল ছিল তাদের। এই ছাগলের লোম পরিমাণ যত সংখ্যা ছিল, যত ছাগল ছিল তাদের শরীরে যত পশম ছিল, এই পশম পরিমাণ পশমের থেকেও অধিকাংশ মানুষের গোনাখাতাকে আল্লাহ মাফ করে দেন। নাউজুবিল্লাহি মিন যালিক। সুবহানাল্লাহ বলতে মন চায়, কিন্তু সুবহানাল্লাহ বললে কাজ হবে না, কারণ এই হাদিসটি সহি নয়, হাদিসটি অত্যন্ত দুর্বল, অত্যন্ত জয়ীফ। আমার কথাই নয়, ইমাম আবু ঈসা আত তিরমিজি রহিমাহুল্লাহ তিনি এর তাহকিক বলে দিয়েছেন, যারা নিসপে শাবানকে লাইলাতুল কদরের স্থানে বসিয়ে দিয়েছেন তাদের সংক্রান্ত বিষয়ে আজকের এই হাদিসটি যথেষ্ট। ইমাম আবু ঈসা আত তিরমিজি রহিমাহুল্লাহ বলছেন, হাদিসু আয়েশাতা লা নারিফুহু ইল্লা মিন হাদাল ওয়াজ, আমরা এই হাদিসের সনদ এই সনদ ব্যতীত রেখে আর জানি না। তারপরে তিনি বলছেন, ওয়া সামিউতু ইয়াকুল, আমি সামিউতু মুহাম্মাদান, আমি মুহাম্মদ, আই মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, আমি মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, ইয়ুদাআফু হাদাল হাদিস, এই হাদিসটা হলো অত্যন্ত জয়ীফ, অতএব এই হাদিসের উপরে আমল করা বৈধ নয়। এই হাদিসের উপরে আমল করে যারা নিসপে শাবানের রাত্রে লাইলাতুল কদরের মতো স্থানে বসিয়ে দিয়ে নিজেদের গোনাখাতাকে মাফ করিয়ে নেওয়ার চিন্তায় বেদিব্যস্ত থাকতেন, তাদের এই ভিত্তি টিকলো না। তারপরে আসুন আরো দলিল দেওয়া হয়ে থাকে শবে বরাত সংক্রান্ত বিষয়ে, যে সূরাতুল দুখান, সূরা আদ দুখান এর 3 এবং 4 নম্বর আয়াত দ্বারা প্রমাণ করা হয়ে থাকে যে নিসপে শাবান তথা শবে বরাত এই দ্বারা, এই আয়াত দ্বারা সাব্যস্ত করা হয়ে থাকে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমরা নাজিল করেছি, আনজালনাহু আই আনজালনাল কুরআনা, আমরা কোরআনকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে, ফজিলতপূর্ণ রাত্রিতে। এই বরকতপূর্ণ রাত্রি কি? শবে বরাত? জি না। এর প্রমাণে আপনারা পাবেন, কারণ কোরআনের এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা করে, কোরআনের এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা করে তার প্রমাণ পাবেন 2 নম্বর সূরা, সূরা আল বাকারা এর 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, অতএব ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতিন মুবারাকা দ্বারা উদ্দেশ্য লাইলাতুল কদর, শবে বরাত নয়, লাইলাতুল কদরই উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ দিয়েছেন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত, 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, শাহরু রমাদান, রমজানুল মুবারক মাস, ফিহি, সেই মাসে, উমজিলা, অবতীর্ণ করা হয়েছে আল কোরআনু, কোরআনুল করিমকে, কি জন্য? হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েতের পথ দেখাবে, সঠিক পথে নিয়ে যাবে মানুষকে, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং সত্য এবং সত্য উদ্ঘাটন করে মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার জন্য কোরআনুল করিমকে নাজিল করা হয়েছে। তারপরে আরো প্রমাণ পাবেন কোরআনুল করিম 30 নম্বর পারা, আপনার সূরা আল কদর, যেটা খুতবার শুরুতেই আপনাদের সামনে আমি পরিপূর্ণ সূরাটি উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কদর সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বয়ং সম্পূর্ণ সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমরা কোরআনুল করিমকে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, লাইলাতুল কদর, তথা কদরের রাত্রিতে, কদরের রজনীতে, কদরের রজনীতে, কদরের রাত্রেই মহান আল্লাহ কোরআনুল করিম অবতীর্ণ করেছেন একত্রে, লাউহে মাহফুজে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফত দিয়ে লাউহে মাহফুজে গোটাই কোরআন একসাথেই লাইলাতুল কদরে অবতীর্ণ করা হয়। লাউহে মাহফুজ থেকে বিভিন্ন অবস্থার চাহিদা অনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে বিষয়ের, যে সমস্যার সম্মুখীন হয়েছেন, সেখান থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 23 বছর যাবত আল্লাহর নবীর কাছে এই লাউহে মাহফুজ থেকে ওহি নিয়ে অবতরণ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রাসূলকে বলছেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে আল্লাহ রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর, এই কদরের রজনী, কদরের রাত্রি এটা কি? যেখানে বুখারী শরীফ, আপনাদের এখানে একটি দৃষ্টান্ত পেশ করব, সেটা হলো বুখারী শরীফ তাওহীদ প্রকাশনী 2 খণ্ড 347 নম্বর পৃষ্ঠা
যেটা আপনার কম্পোজ করা হয়েছে 2003 প্রথম সংস্করণ এবং ষষ্ঠ সংস্করণ 2013 ঈসাই সন জানুয়ারি। এই খণ্ডের প্রথম খণ্ড 347 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 2014 এবং 35 নম্বর হাদিসেও রয়েছে। আধুনিক প্রকাশনী বুখারী শরীফ প্রথম খণ্ড এর 1871 নম্বর হাদিস এবং ইসলামী ফাউন্ডেশন বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর 1884। যদিও খণ্ডের সাথে না মিলে তবে আপনারা রকমের সাথে মিল করার চেষ্টা করবেন, রকমের যদি না মেলে তবে আপনারা অধ্যায় খুঁজবেন কিতাবুত তারাবিহ বা আপনার লাইলাতুল কদর এই সংক্রান্ত অধ্যায়ে আপনারা তালাশ করলেই আশা করি হাদিসটি পাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী এখানে ব্যাখ্যা করতে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটির ব্যাখ্যা দিব সেটা হলো অমা আদরকামা। এখানে আপনার ওয়াইস সুফিয়ান ইবনে উয়াইনা এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে অমা আদরকা দ্বারা কোরআনুল কারিমে যে শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনুল কারিমে আদরকামা অমা আদরকা যে শব্দ নিয়ে আসা হয়েছে এর অর্থ হলো তার ডিস্টেন্স, তার বিস্তারিত আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোরআনে যেখানে বলা হয়েছে ওমা ইউদুরিক বা ওমা ইউদুরিকা সেই বিষয়টি আল্লাহ রাসূলকে অবহিত করা হয়নি, সেই বিষয়টি আল্লাহ রাসূলকে অবহিত করা হয়নি। অতএব আমি আপনাদের প্রমাণ দিব আল্লাহ রাসূল যে জানতেন লাইলাতুল কদর কোন দিনটি সামনে আলোচনা করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর এই কদরের রাত্রি এই রাত্রটি কি, এটা কি আপনি জানেন? তার মানে আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন কিন্তু পরে ভুলিয়ে দিয়েছেন, পরে হাদিসের দ্বারাই আপনাদেরকে প্রমাণ দিব। তারপর আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আল ফিশহার, লাইলাতুল কদর কদরের রজনী এমন একটা রজনী এমন একটা রাত্র যেটা হাজার মাস ইবাদত করলে যে সওয়াব তোমার আমলনামায় হবে সেই সওয়াব দেওয়া হবে, অর্থাৎ হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত্র কদরের রাত্র। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন তানাজ্জালুল মালাইকা, এই রাত্রে ফেরেশতামণ্ডলী অবতরণ করেন, ওয়ার রূহু এখানে রূহ দ্বারা মুরাদ হলো জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম, অসংখ্য অগণিত ফেরেশতা অবতরণ করেন, জিবরিল আলাইহি সালাতু ওয়াসালাম অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নিয়ে সকল বিষয়কে বিস্তারিতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানুষের মাঝে রহমত, যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফেরেশতা মণ্ডলী এবং রূহ তথা জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম অবতরণ করেন বিইদনি রব্বিহিম তাদের প্রতিপালকের নির্দেশ ক্রমে, মিন কুল্লি আমর সকল বিষয়ের সকল বিষয় সংক্রান্ত বিষয়ে নিয়ে তারা অবতরণ করেন। কতক্ষণ পর্যন্ত থাকেন? সালামুন, সেই দিনটি হবে সেই রাত্রটি হবে সালাম শান্তিময়। সালামুন হিয়া আই লাইলাতুল কদর, লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রটি হবে অত্যন্ত শান্তিময় রাত্রি এবং সেদিনটা কমন হবে হাত্তা মাতুলাইল ফাজর, ফজর উদিত হওয়া পর্যন্ত শান্তি আর শান্তিই থাকবে। সুবহানাল্লাহি বিহামদি। এই কদরের রাত নিয়ে আজ আপনার আমার সমাজ গোলক ধাঁধার মধ্যে পড়ে আছি। আমরা কেউ কেউ বেছে নিয়েছি 27 কদর তথা আজকের দিনটি, আজকের দিবাগত দিন পার হয়ে 27 রজনী আসতেছে তথা আজকের দিবাগত রাত্রেই আমরা লাইলাতুল কদরকে আঁকড়ে ধরেছি। এই লাইলাতুল কদর 27 দিনেই যাবে এটা আজকে আপনি আমি জানতে পারলাম, তৎকালীন সময়ে আল্লাহর নবী বা তৎকালীন সময়ের সাহাবায়ে কেরাম তিনারা বুঝতে পারেননি, আপনি আমি বুঝে গেছি। তাই 27 কদর যখনই আসে এই সবে বরাতের ন্যায় আপনার যারা বিশুদ্ধ আকিদা অবলম্বন করছেন তাদের মাঝেও, যারা বিশুদ্ধ আকিদাই নাই তারাও, উভয়েই 27 রজনীতে আপনার জাঁকজমকভাবে অত্যন্ত আনন্দ উল্লাস করে এমনকি ওই দিনটি মানে ওই রাত্রটি ওয়াজ নসিহাত করে কাটিয়ে দেওয়ার জন্য নির্ধারণ করে নিয়েছি। কিন্তু এটা নির্ঘাত একেবারে ডাহা মিথ্যা কথা। 27 রজনী যারা নির্ধারণ করছেন যে 27 রজনী হলো কদরের রাত্রি, নিহায়াত কোরআন ও সুন্নার পরিপন্থী কাজ করছেন।
যদি কারো মনে সাতাশে রজনীকেই আপনার লাইলাতুল কদর হিসেবে সাব্যস্ত করতে চান, তবে আপনি এটা গোলক দাধার মধ্যে আছেন। আপনি দলিলের ভিত্তিতে, কোরআন ও সহি সুন্নার ভিত্তিতে এই সংশয়, এই ব্যাধি থেকে বেরিয়ে আসবেন বলে আমরা আশাবাদী। আসুন আপনাদেরকে প্রমাণ দেই, প্রমাণ ছাড়া কথা বলবো না। যে কথাটি বলবো সে কথার পেছনে প্রমাণ অবশ্যই থাকতে হবে। তো আপনি আমি যে সাতাশে কদর বেছে নিলাম এই কথাটি ঠিক নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি বর্ণনা করেছেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, সাআলতু, আমি জিজ্ঞেস করলাম আবা সাঈদিন, আবা সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম যে ওয়াকানা লি সাদীকান, আর সে ছিল আমার বন্ধু, মানুষ সে আমার বন্ধু ছিল, তার সাথে আমার আন্তরিকতা ছিল। ফাকাল, তিনি বলছেন, ইতিকাফনা, আমরা ইতিকাফ করতাম, মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ইতিকাফে থাকতাম বা ইতিকাফ করতাম। আল আশরাল আওসাতা মিন রমাদান, রমজানের মাসের বা তথা রমজান মাসের মধ্য দশকে আমরা রাসূলের সাথে ইতিকাফ করতাম। ফাখরাদা সাবিহাতা ইশরিন, একদা আল্লাহ রাসূল বিশে, বিশ তারিখ তথা বিশে রমাদান, আজকের দিন, যেমন আজকে পার হয়ে গেছে আমাদের মাস থেকে, তো বিশে রমজানের সকালে আল্লাহর নবী বের হলেন, ফা খতাবনা, আমাদের মাঝে খুতবা প্রদান করলেন, বক্তৃতা দিলেন, অকাল, এবং বললেন, ইন্নি উরিতু লাইলাতুল কদর, নিশ্চয় আমাকে লাইলাতুল কদর এটা দেখানো হয়েছে, এটা অবলম্বন করানো হয়েছে, আমাকে জানানো হয়েছে, সুম্মা উনসিতুহা আও নুসিতুহা, অতপর আমাকে তা ভুলিয়ে দেওয়া হয়েছে, অতপর আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে বা আমি ভুলে গেছি। আপনাদের প্রথমে বলছিলাম যে আল্লাহ রাসূলকে ওমা আদরাকামা শব্দ বললেই আল্লাহ রাসূলকে সেই জিনিসটা জানানো হয়, আর যদি ওমা ইউদুরিকা বলা হয় তবে আল্লাহ রাসূলকে সেই বিষয়টা অবহিত করা হয় না। আপনাদের প্রমাণ কোরআনুল কারিম থেকে, এখন হাদিস থেকে প্রমাণ হলো আল্লাহ রাসূল লাইলাতুল কদর সংক্রান্ত বিষয়ে জানতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ভুলিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, সুম্মা উনসিতুহা, অতবার আমি তা ভুলে, আমাকে ভুলিয়ে দেওয়া হলো, আও নুসিতুহা, আমি ভুলে গেলাম বা আমাকে ভুলিয়ে দেওয়া হলো। এখন আল্লাহ রাসূল বলছেন, যেহেতু ভুলে গেছি তাহলে একটা সমাধান দেওয়া দরকার। আল্লাহ রাসূল তার সমাধান দিয়ে বলছেন, ফালতামিসুহা, সুতরাং তোমরা তালাশ করো, খোঁজো লাইলাতুল কদরকে, তোমরা তালাশ করো, কখন, ফালতামিসুহা ফিল আসরিল আওয়াখিরি ফিল বিত্রি, তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, অন্বেষণ করো, খোঁজাখুঁজি করো, শেষ দশকের, শেষ দশকে আল্লাহ রাসূল শেষ দশকের কথা বলে তারপরে আবার একটু কথা জড়িয়ে দিয়েছেন, ফিল বিত্রে, এর মধ্যেও খাস করে দিয়েছেন, বিজয় রাত্রগুলো তোমরা তালাশ করো লাইলাতুল কদরকে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্নি রাইতু আন্নি আসজুদু ফি মাইন ওয়া তিনিন, আল্লাহ রাসূল বলছেন যে আমি দেখলাম এবং নিশ্চয় আমি দেখেছি যে আমি সেজদা করছি এমন অবস্থায়, মানে আল্লাহ রাসূল যেহেতু জানতেন লাইলাতুল কদর তাই বলছেন, ওয়া ইন্নি রাইতু আন্নি আসজুদু, যে নিশ্চয় আমি দেখেছি আমি যেন সেজদা করছি, সাজদা করছি কোথায়, ফি মাইন ওয়া তিনিন, মাটিতে এবং কাদামাটিতে, অর্থাৎ পানি এবং মাটি, যখন পানি যখন মাটিতে পড়ে তখন রসাক্ত হয়ে যায়, অর্থাৎ ওটা ভিজে কাদার, কাদাই পরিণত হয়। আল্লাহ রাসূল বলছেন যে আমি যেন দেখলাম আমি সাজদা করছি পানির মাঝে এবং মাটিতে, এভাবে আল্লাহ রাসূল বলছেন। তারপরে বলছেন, সুতরাং তোমরা যারা রাসূলের সাথে এই মধ্য দশকে ইতিকাফ করেছো তারা যেন ফিরে আসে। সাহাবি বলছেন, ফারাজানা, আমরা ফিরে আসলাম, মানে শেষ দশকে এখন কি করবেন, লাইলাতুল কদর এবং ইতিকাফ করবেন, সকলে ফিরে আসলেন। সাহাবি বলছেন, ওয়ামা নারা ফিস সামায়ে কজাতান, আর আমরা ওই 20 তারিখ দিবাগত রাতে আকাশে কোনো মেঘ দেখতে পাই নাই, ওয়ামা নারা ফিস সামায়ে কজাতান, সামান্য পরিমাণ মেঘও দেখতে পাইনি। তারপরে বলছেন, ফাজা আত সাহাবাতুন, অতপর মেঘ ঘনিয়ে আসলো, অর্থাৎ বিশ্ব প্রবল মেঘ আকাশে ধারণ করলো, ফাম তরাত, অতপর সেই মেঘ দ্বারা বৃষ্টি বর্ষিত হলো, বৃষ্টি বর্ষণ হলো, এত বৃষ্টি বর্ষণ হলো, হাত্তা সালা সাকফুল মসজিদি ওয়া কানা মিন জারিদিন নখলে, আল্লাহ রাসূল বলছেন, সাহাবি উল্লেখ করছেন যে বৃষ্টি হওয়ার কারণে যে আল্লাহ রাসূলের মসজিদ ছিল খেজুরের ডাল দ্বারা ছাদকৃত, সেই ছাদের উপর থেকে পানি বা বৃষ্টির পানি টুপিয়ে টুপিয়ে মাটিতে পড়তে লাগলো, আমরা এভাবে দেখলাম। তারপর বলছে, ওয়া উকিমাতিস সালাতু, আল্লাহ রাসূল নামাজ প্রতিষ্ঠা করলেন, মানে নামাজ শুরু করে দিলেন, সালাতুত তারাবি বা কিয়ামুল লাইল শুরু করে দিলেন,
ওয়ফারাইতু আমি দেখতে লাগলাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রাসূলকে দেখতে লাগলাম ইয়াসজুদু তিনি সাজদা করছেন ফিল মাই ও তিনি পানিতে এবং মাটিতে আমি আল্লাহ রাসূলকে দেখলাম তিনি পানিতে এবং মাটিতে সাজদা করছেন সুম্মা হাত্তা রাইতু আসারা তিনি ফি জাবহাতিহি এমন কি আল্লাহ রাসূল যখন মাটিতে সাজদা করছেন যদি মাটি ভিজে যায় তাহলে সাজদা করলে নিশ্চিত কপালে কাদা লাগবে তো আল্লাহ রাসূলের সাহাবী বলছেন ফারাইতু হাত্তা রাইতু আসারা তিনি ফি জাবহাতিহি আমি দেখলাম আল্লাহ রাসূলের কপালে মাটির চিহ্ন কাদার চিহ্ন আমি আল্লাহ রাসূলের কপালে দেখতে পেলাম হাদিসটি পাবেন বুখারী শরীফ প্রথম দ্বিতীয় খণ্ড তাওহীদ প্রকাশনী 2013 ষষ্ঠ সংস্করণ 2013 ঈসাই জানুয়ারি সনে কম্পোজকৃত এর দ্বিতীয় খণ্ড 348 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 2016 আধুনিক প্রকাশনী বুখারি প্রথম খণ্ড হাদিস নাম্বার 1873 ইসলামী ফাউন্ডেশন বুখারি প্রথম খণ্ড 1886 অতএব এই হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় আপনি আমি যারা 27 কদম নির্ধারণ করে নিয়েছি এটা রাসূলের উপরে রাসূলের কথার উপরে একটা জিনিস স্থাপন করা হবে কারণ রাসূল বললেন যে আমি ভুলে গেছি আর আপনি বলছেন যে 27 কদরই লাইলাতুল কদর জি না এটা আল্লাহ রাসূলের সুন্নাত পরিপন্থী আসুন আরো প্রমাণ রয়েছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাবিজু ফি রমাদানা আল আশরা আল্লাহ রাসূল রমজান মুবারক মাসের আপনার মধ্য দশকে ইতিকাফ করলেন বিস্তারিত বলবো না শুধুমাত্র যেখান থেকে প্রমাণ করব যদি আমরা লাইলাতুল কদরকে 27 এর দিকেই নির্ধারণ করি তাহলে আমি বলবো 27 কদর না হয়ে 21 কদর হওয়াটাই যুক্তিযুক্ত যদি হতো তাহলে 21 কদরই হতো কারণ আল্লাহ রাসূল থেকে সেটার প্রমাণ রয়েছে কিন্তু আল্লাহ রাসূল বলছেন ইন্নি উংসিতুহা আমি এটা ভুলে গেছি আউনুসিতুহা অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে আমি ভুলে গেছি অথবা আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে তারপর এই হাদিসটাই তার প্রমাণ দিবে আল্লাহ রাসূল বলছেন যে তিনি মধ্য দশকে ইতিকাফ করতেন ইতিকাফ করার অর্থে যখন 20 রমজানের শেষ হয়ে যেত দিবাগত দিন শেষ হয়ে পার হয়ে যেত ইয়াসতাকবিলু ইহদা ওয়া ইশরিন 21 রাত্র আসতো আল্লাহ নবী কি করতেন ফাইদা হিনা ইয়ামসি মিন 20 লাইলাতান তামদি ওয়া ইয়াসতাকবিলু ইহদা ওয়া ইশরিন রাদা ইলা মাসকানিহি আল্লাহ রাসূল যেখানে বসবাস করতেন সে জায়গায় প্রত্যাবর্তন করতেন মানে তার গৃহে প্রত্যাবর্তন করতেন ওয়া রাজা মান কানা ইউজাবিজু মাআহু যারা আল্লাহ রাসূলের সাথে ইতিকাফ করতেন তারাও বাড়িতে প্রত্যাবর্তন করতেন কিন্তু আল্লাহ রাসূল এদিন বললেন ওয়া আন্নাহু আকামা ফি শাহরিন যাওয়ারা ফিহি লাইলাতা যে রাত যে দিবসে আল্লাহ রাসূল যে মাসে লাইলাতুল কদরে জাগ্রত হলেন ইতিকাফ করলেন সেই দিন আল্লাহ তিকানা ইয়ারজিউ ফিহা সেদিন ফিরে যাওয়ার সময় খতাবান নাস মানুষকে সম্বোধন করে বক্তৃতা দিলেন কি বক্তৃতা দিলেন আল্লাহ রাসূল বলছেন ফা আমারহু মাশা আল্লাহ আল্লাহ যা চাইলেন যতটুকু চাওয়ার যতটুকু বলার আল্লাহ রাসূল মানুষের মাঝে ঠিক সেভাবেই বিস্তারিত আলোচনা করলেন তারপরে আল্লাহ রাসূল বলেন সুম্মা কালা অতবার বললেন খুতবার শেষ অংশে গিয়ে কুনতু নিশ্চয় কুনতু উজাবিজু হাদিহি আশরা আমি এই 10 রাত্র ইতিকাফ করেছি সুম্মা কদ বাদালি অতবার আমার জন্য স্পষ্ট হয়েছে খুলে গেছে আমার জন্য প্রকাশ পেয়েছে কি কানা মাই যে আন উজাবিজা হাদিহিল আশরা যে এই বাকি 10 অর্থাৎ মধ্য দশক শেষ হলে বাকি থাকে আর 10টি তা আল্লাহ রাসূল বলছেন যে এই দশক শেষ করার পর আমার কাছে স্পষ্ট হলো মানে আমি জানতে পারলাম লাইলাতুল কদর এই শেষ দশকে তাই আমি কি করব আল্লাহ রাসূল বলছেন যে সুতরাং আমি লাইলাতুল কদরকে এই শেষ দশকেই তালাশ করব এবং আল্লাহ রাসূল যারা আল্লাহ রাসূলের সাথে লাইলাতুল কদর তাতে ইতিকাফ করতেন তাদেরকে বললেন ফামান কানা মাই সুতরাং যারা আমার সাথে ইতিকাফ করেছো যারা আমার সাথে ছিলে ফালি আসবুত তারাও যেন বহাল থাকে তারাও যেন স্থির থাকে ফি মুতাকাফিহি তার ওই ইতিকাফের স্থানে কারণ এখানটাই হলো আপনার প্রমাণ যে 21 রাত্রই যদি হতো যদি কদরের রাত নির্ধারিত হতো তবে 21 রাত্রই হতো তার প্রমাণ আল্লাহ রাসূল বলছেন ওয়াকাদ উরিতু আমাকে অবশ্যই দেখানো হয়েছে হাদি লাইলাতা এই রাত্রটি লাইলাতুল কদরকে আমাকে দেখানো হয়েছে যাদের মাঝে গলত রয়েছে ভুলের মধ্যে আমরা যারা আছি তারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এই আলোচনাটুকু আপনার জন্য জীবনে কল্যাণ বয়ে আনতে পারে এজন্য মনোযোগ দিয়ে শোনার জন্য সকলের কাছে আহ্বান থাকছে আল্লাহ রাসূল বলছেন ওয়াকাদ উরিতু হাদিহিল লাইলাতা এই রাত্রকে অবশ্যই আমাকে অবলোকন করানো হয়েছে দেখানো হয়েছে সেটা কি সুম্মা উংসিতুহা তারপরে আল্লাহ রাসূল বলেন কিন্তু তারপরে আমি ভুলে গেছি আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে সুতরাং এখন হলো আল্লাহ রাসূলের প্রমাণ যে কি করতে হবে আল্লাহ রাসূল বলছেন ফাবতাগুহা
ফাবতাগু লাইলাতাল কদরে, লাইলাতুল কদরকে তোমরা তালাশ করো, খোঁজাখুঁজি করো, অন্বেষণ করো, ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকে, রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো, ওয়াবতাগুহা ফি কুল্লি ভিতরিন, এবং তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো বিজোড় রাত্রগুলোতে, বিজোড় রাত্রগুলোতে আল্লাহ রাসূল তালাশ করতে বলেছেন, কারণ ওয়াকাদ রাআইতুনি, আমাকে দেখানো হয়েছে, আসজুদু, আমি সাজদা করছি, ফি মাইন ওয়াতিনিন, যে আলোচনা আপনাদের পূর্বেই গত হয়েছে, এই আলোচনা থেকে প্রমাণিত হয় এর এই দিনটি ছিল কি, লাইলাতাও ইহদা ওয়াইশরিন, একুশের রাত্র। অতএব যদি সাতাশের রাত্র মানে কদরের রাত্র নির্ধারিত হতোই তবে একুশের রাত্র হতো, এটাই যুক্তিযুক্ত। সুতরাং নির্ধারিত কদরের রাত্র আল্লাহ রাসুল বলে দেননি, তবে হ্যাঁ আল্লাহ রাসুল বলার জন্য বের হয়েছিলেন যে সাহাবাদেরকে জানিয়ে দিবেন, সে পর বর্ণনাটি দিব। এই হাদিসটি পাবেন যেটা আপনারা এখন শুনলেন, তথা একুশের রাত্রই হতো যদি লাইলাতুল কদর নির্ধারিত হতো। হাদিসটি বুখারী শরীফ তাওহীদ প্রকাশনী 2013 ঈসায়ী সন ষষ্ঠ সংস্করণে জানুয়ারিতে কম্পোজকৃত, এর 349 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 2018, 2000 মুসলিম শরীফ হাদিস নাম্বার 1167, আধুনিক প্রকাশনী বুখারি প্রথম খণ্ড 1885, ইসলামী ফাউন্ডেশন বুখারি প্রথম খণ্ড 1888 বা 88। এই হাদিস থেকে প্রমাণিত হয় লাইলাতুল কদর নির্ধারিত নয়, আমরা যারা নির্ধারণ করে নিয়েছি এটা ত্যাগ করতে হবে, কারণ এটা রাসুলের সুন্নাত পরিপন্থী। এই সাতাশে রজনীতে আমরা যারা জীবনে কোনোদিন নামাজ পড়তে যাই না, জীবনে সালাত আদা করি না, তারাও এসে হাজির হয়, এবং মানে আপনার বেট কথা নিয়ে মানে মেলাত মাহফিল দিয়ে সকল প্রকার জাকজমক ভাবে আয়োজন করে আপনি আমি এই দিবসকে উদযাপন করি, যা আল্লাহ রাসুলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল না, তাবে তাবেইনের যুগে ছিল না। অতএব এটা প্রত্যাখ্যান করা, যারা মুমিন বলে দাবিদার, যারা বিশুদ্ধ আকিদার অধিকারী, তাদের একনিষ্ঠ দায়িত্ব হবে, কর্তব্য হবে সূরা আন-নূর এর 51 নম্বর আয়াত, আমার কথাই নয়, সূরা আন-নূর এর 51 নম্বর আয়াতেই হবে তাদের উক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়ার রাসূলি লিয়াহকুমা বাইনাহুম, যখন এই বিশ্ববাসী তথা ইন্নামা কানা কাওলুল মুমিনিন, মুমিনদের উক্তি হবে, যারা বিশুদ্ধ আকিদার অধিকারী হবে, যারা সহি সুন্না কোরআনকে একনিষ্ঠ চিত্তে বক্ষে ধারণ করবে, আমলে বাস্তবায়ন করবে, তাদের উক্তি হবে, তাদের কথা হবে যে সামিআনা ওয়া আতা'না, আমরা শ্রবণ করলাম এবং ওটা মেনে নিলাম। মেনে নেওয়ার অর্থ এই নয় যে রাত্রভরে আবার জাগ্রত হব সাতাশের কদর, আর শোনার অর্থ এই নয় এই কান্দে শুনলাম আর এই কান্দে বের করে দিলাম। শোনা এবং মেনে নেওয়ার অর্থ হলো যেটা শুনলেন সেটা বক্ষে ধারণ করলেন এবং কাজে বাস্তবায়ন করলেন, এর নাম হলো আতা'না। অতএব মুমিনদের উক্তি হবে এটাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর জানানোর জন্য বের হয়েছিলেন। হাদিসটি ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খরাজান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইখবিরুনা বিলাইলাতুল কদর, আল্লাহ রাসূল বের হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন আমাদেরকে লাইলাতুল কদর জানিয়ে দেওয়ার জন্য। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, মুসলমানদের মধ্যে দুইজন ব্যক্তি তারা ঝগড়ায় লিপ্ত হলো, বাগবিতণ্ডায় লিপ্ত হলো, তারা পরস্পর ঝগড়া করলো, কথা কাটাকাটি করতে লাগলেন। আল্লাহ রাসূল তখন বলছেন, ফাকালা খরাস্তু লি উখবিরাকুম, আমি বের হয়েছি যে আমি তোমাদেরকে জানাবো বিলাইলাতুল কদর, লাইলাতুল কদর কোন দিনটি এটা আমি জানাবো, এজন্য আমি বের হলাম। কিন্তু কি হলো, ফাতালাহা ফুলানুন ও ফুলানুন, আমি দেখলাম যে দুইজন ব্যক্তি অমুক অমুক তারা ঝগড়া করছে, ফা রুফিয়াত, তখনই উঠিয়ে নেওয়া হলো, ফা রুফিয়াত, তখন আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেই জিনিসটা আমার থেকে ছিনিয়ে নেওয়া হলো, রুফিয়াত মানে ছিনিয়ে নেওয়া হলো বা উঠিয়ে নেওয়া হলো আমার থেকে। সুতরাং আল্লাহ রাসূল তারপরে বলছেন যে আশা, আমি আশা করি, আয়াকুনা খায়রাল্লাকুম, যে এই যে উঠিয়ে নিলেন, আল্লাহ যে তোমাদেরকে সঠিক জিনিসটা জানালেন না, এর মধ্যে একটা কল্যাণ নিহিত রয়েছে, এর মধ্যে একটা কল্যাণ রয়েছে, ফাসা ওয়া আসা আয়াকুনা খায়রাল্লাকুম, আমি আশাবাদী যে এই উঠিয়ে নেওয়ার মাঝে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তবে আল্লাহ রাসূল বলে দিয়েছেন তোমাদের অত কষ্ট করতে হবে না, আমি রাসূল তোমাদের থিওরি বলে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন, ফালতামিসুহা ফিত্তাসিআতি ওয়াল ওয়াসাবিআতি ওয়াল খামিসাতি, আল্লাহ রাসূল বলে দিলেন, সুতরাং তোমরা লাইলাতুল কদর কদরকে তালাশ করবে 29 রাত্রিতে, কদরের রাত্রে তালাশ করবে 27 রাত্রিতে, কদর রাত্রে তালাশ করবে তোমার 25 রাত্রিতে,
এভাবে আল্লাহ রাসূল বলেন। অন্য হাদিসে রয়েছে একুশে রাত্রিতে, আরেক হাদিসে রয়েছে তেইশে রাত্রিতে। অতএব লাইলাতুল কদর যারা পেতে চান তাদেরকে অবশ্যই একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ, উনত্রিশ এই পাঁচটি রাত্র তাকে জাগ্রত হতে হবে। শুধুমাত্র সাতাশে কদর বেছে নেওয়া আল্লাহ রাসূলের সুন্নাত পরিপন্থী। হয়তো বা আপনি, আমি প্রশ্ন করব বা জানতে চাবো যে হুজুর বা যে শায়খ, আপনি বললেন যে এই বিজোর রাত্রিগুলো তালাশ করব, তাহলে মক্কা মদিনায় বিজোর রাত না আমাদের বাংলাদেশের বিজোর রাত? এই জন্য আপনাদেরকে আমি বলবো, হাদিস বুঝতে হলে বা কোরআন ও সহি সুন্নাহ বুঝতে হলে বুঝতে হবে সাহাবাদের বুঝ অনুপাতে। আপনার আমার সমাজের যত বড়ই আলেম ওলামা হোক না কেন, এদের বুঝ অনুপাতে বুঝলে চলবে না। আপনাকে হাদিস বুঝতে হবে, কোরআন বুঝতে হবে সাহাবাদের বুঝ অনুপাতে, সালফে সালেহিনদের বুঝ অনুপাতে। কারণ সালফে সালেহিন হলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন আযম। অতএব হাদিস বুঝতে হলে সাহাবাদের বুঝ প্রথমে দেখতে হবে। সুতরাং এখানে সাহাবারা কি বুঝেছিলেন, হাদিসটি পাবেন তিরমিজি কিতাবুস সাওম, অর্থাৎ আবওয়াবুস সাওম। তিরমিজিতে কিতাব নাই, আবওয়াব রয়েছে। আবওয়াবুস সাওম অধ্যায়ে, এই অধ্যায়ের ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ বহু কষ্ট করে এই উম্মতে মুহাম্মাদির জন্য, মুসলিম উম্মার জন্য, এই সমস্ত মনীষীরা, এই সমস্ত তাবেঈন আযমরা বা এই সমস্ত সালফে সালেহিনগণ, তারা অত্যন্ত কষ্ট করে হাদিস সংকলন করেছেন। তাদের জন্য আমাদের দোয়া করা উচিত, আল্লাহ তাদেরকে রহম দান করুন, আল্লাহুম্মা আমিন। তো তিনি বলছেন, তিনি একটি অধ্যায় রচনা করেছেন যে যে লিকুল্লি আহলি বালাদিন রুইয়াতাহুম, যে প্রত্যেক দেশের জন্য শশা চাঁদ আবশ্যক, প্রত্যেক দেশের জন্য শশা চাঁদ আবশ্যক। এমন একটি ফিতনা আজ আপনার আমার সমাজ, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে কি, যে সৌদি আরবের সাথেই আজ সিয়াম রাখতে হবে। জি না, এই বুঝটা সাহাবাদের ছিল না। তার কারণ এই হাদিসে লিকুল্লি আহলি বালাদিন ও রুইয়াতাহুম ইমাম তিরমিজি অধ্যায় রচনা করেছেন, আর হাদিসটি বিস্তারিতভাবে আলোচনা করেছেন ইমাম আপনার আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, কোরআনুল কারিমের সর্বাধিক যে তাফসির পাওয়া যায়, তাফসিরের বিদদের মধ্যে যিনি প্রধান শীর্ষ স্থানীয় অধিকার করে আছেন তিনি হলেন আব্দুল ইবনে আব্বাস। তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই সময় রাসূলের মৃত্যুর পর তিনি মদিনাতে অবস্থান করছিলেন, আর এক জৈনক সাহাবি তিনি সিরিয়ায় গমন করলেন, অর্থাৎ উম্মুল ফাজল তাকে পাঠিয়েছিল একটা দরকারে প্রয়োজন সারার জন্য সিরিয়াতে। তিনি সিরিয়ায় যখন গেলেন তখন চাঁদ দেখতে পেলেন, আর চাঁদটা দেখলেন লাইলাতুল জুমাতি, জুমার দিন রাত্রি। তারপরে তিনি মাসের শেষ অংশে, রোজা শেষ হয়নি, সিয়াম শেষ হয় নাই, তার মধ্যেই মদিনায় এসে পৌঁছালেন। আসার পরে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, মানে আব্দুল ইবনে আব্বাস জিজ্ঞেস করলেন যে তোমরা চাঁদ দেখেছো কোন দিন? তো সাহাবি বলছেন যে আমরা লাইলাতুল জুমাতি, জুমার দিন রাত্রি, অর্থাৎ জুমার দিন সন্ধ্যায় আমরা চাঁদ দেখেছি, সেই অনুপাতে আমরা সিয়াম পালন করছি। তো আপনি এই সিয়াম অনুপাতে এই ইফতার করবেন কিনা বা ঈদুল ফিতর উদযাপন করবেন কিনা? তিনি বলছেন লা, আমরা এভাবে উদযাপন করতে পারি না, কারণ আমাদেরকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন কি, সুমুলি রুইয়াতিহি ও আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ছাড়ো। কারণ আল্লাহ রাসূল বলে দিয়েছেন, ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা সালাসিন, এমনকি মেঘাচ্ছন্নতার কারণেও যদি চাঁদ দেখা না যায় তবে তোমরা তিরিশ পূর্ণ করো। সুতরাং আল্লাহ রাসূল আমাদেরকে হাকাদা আমার ওনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে এইভাবেই আদেশ করেছেন। সুতরাং আমরা ওই মুয়াবিয়া থিওরি গ্রহণ করতে রাজি না, আমরা পারি না, আমরা গ্রহণ করতে পারি না। এখন আসুন এই হাদিসটি, মানে যে হাদিসটি আপনার উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ছিল, অর্থাৎ দুই ব্যক্তির ঝগড়ার কারণে আল্লাহ রাসূলের থেকে লাইলাতুল কদরের দিনটি, নির্ধারিত দিনটি উঠিয়ে নেওয়া হলো। এই হাদিসটি পাবেন বুখারী শরীফ তাওহীদ প্রকাশনী দ্বিতীয় খণ্ড 351 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 2023, আধুনিক প্রকাশনী বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 1881, এবং ইসলামী ফাউন্ডেশন বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 1893। লাইলাতুল কদরের রাত্রে জাগ্রত হলে কি ফজিলত, ফজিলতটা একটু জানার কথা। এটা বলেই আমি আপনাদের সাদাকাতুল ফিতর সংক্রান্ত একটু নিরসন না দিলেই নয়, তাই একটু ওইদিকে যেতে চাচ্ছি। তো তার পূর্বেই লাইলাতুল কদর এর ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত সংক্রান্ত বিষয়ে খুতবার শুরুতে আপনাদের সামনে হাদিস তুলে ধরেছিলাম। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূত্র দিয়ে তিনি বর্ণনা করছেন। আল্লাহ রাসূল বলেছেন, মাংসামা রমাদানা ইমান ও ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাবা মিন যাম্বি, যে ব্যক্তি ইমান এবং পরিপূর্ণ সওয়াবের আশায়, অর্থাৎ একনিষ্ঠ চিত্তে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজানুল মোবারকের সিয়াম ব্রত পালন করবে,
গুফির আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের গুণা আল্লাহ মার্জন করে দিবেন, সুবহানাল্লাহি বিহামদি। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল বলেন ওয়ামান ক্বামা লাইলাতাল কদরে, অনুরূপ ভাবে যে ব্যক্তি লাইলাতুল কদরে তথা কদরের রাত্রিতে জাগ্রত হবে ইমানান, ইমানের চিত্তে একনিষ্ঠতার সাথে। ইমান বলতে আমরা জানি তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, ওয়াল আমাল বিল আরকান, আল আওয়ানির বিল জাওয়ারিহ, অর্থাৎ মুখে স্বীকৃতি প্রদান করা, অন্তরে বিশ্বাস স্থাপন করা, কাজে বাস্তবায়ন করা, এর নাম হলো ইমান। অতএব যে ব্যক্তি পরিপূর্ণ ইমানের প্রত্যাশায় সওয়াবের আশা নিয়ে কিয়ামুল লাইল তথা লাইলাতুল কদর উদযাপন করবে, আল্লাহ রাসূল বলছেন গফির আলাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারও পূর্বের যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ মার্জনা করে দিবেন, সুবহানাল্লাহি বিহামদি। হাদিসটি তাওহীদ প্রকাশনী দ্বিতীয় খণ্ড 347 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 13-2014, হাদিস নম্বর 35, এবং আধুনিক প্রকাশনী হাদিস নম্বর 1871, এবং ইসলামী ফাউন্ডেশন বুখারি শরীফ সবই বুখারিতে পাবেন, হাদিস নম্বর 1884। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, তিনি যেন আমাদেরকে এই লাইলাতুল কদর শুধুমাত্র 27 দিনটি নির্ধারণ না করে এই দিনগুলি 5টি দিনেই যেন আমরা জাগতে পারি। 3 দিন অতিবাহিত হয়েছে, আমরা 27 দিনকে শুধুমাত্র বাছাই করে নিব না, এই দিনটিকে বাছাই করে নিয়ে ওয়াজ নসিহত যাই করবেন তাই আল্লাহ রাসূলের সুন্নার পরিপন্থী হবে। শুধুমাত্র আপনাকে এই রাত্রিতে ইবাদতে মশগুল থাকতে হবে, ইবাদতের অর্থ আপনাকে সালাতে সালাত আদা করতে হবে, ইবাদতের অর্থ কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, হাদিস অনুবাদ করে পড়তে হবে, এইগুলো হলো আপনার ইবাদা। যদিও ওয়াজ নসিহত একটা ইবাদতের অন্তর্ভুক্ত, কিন্তু এই দিনে যেহেতু সাহাবাদের থেকে প্রমাণ নেই, সালফে সালিনদের থেকে প্রমাণ নেই, অতএব আমরা করতে পারি না। আসুন লাইলাতুল কদর সংক্রান্ত বিষয়ে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সকলকে এই বিষয়গুলি জেনে বুঝে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসুন সাদাকাতুল ফিতর, এই সংক্রান্ত বিষয়ে আপনার আমার সমাজ বিশাল বিভ্রান্তির মধ্যে রয়েছে, বিরাট বিভ্রান্তির মধ্যে। এই বিভ্রান্তি থেকে নিরসন হতে হলে আপনাকে আমাকে সালফে সালিনদেরকে দেখতে হবে। এজন্য পূর্বেই বলেছি হাদিস বুঝতে হলে বুঝতে হবে সাহাবাদের বুজ অনুপাতে। তো আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, এই হাদিসটি আপনারা পাবেন, আপনাদের এখানেই হাদিসটি রয়েছে, আপনার ইসলামী ফাউন্ডেশন এর তৃতীয় খণ্ডের আপনার 59 নম্বর পৃষ্ঠা, তৃতীয় খণ্ডের 29 নম্বর পৃষ্ঠা থেকে যাকাতের অধ্যায় শুরু হয়েছে, সেখানে আপনার সদাকাতুল ফিতর 59 নম্বর পৃষ্ঠা থেকে পাবেন, হাদিস নম্বর 1514 অথবা 1415, এখান থেকে শুরু করে কয়েকটি হাদিসে আল্লাহ রাসূল থেকে যেটা প্রমাণ পাওয়া যায়। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাল ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতরে বা আও যাকাতাল ফিতরে সোয়াম মিং তোয়ামিন আও সোয়াম মিং তামারিন আও সোয়াম মিং শাইরিন আও সোয়াম মিং জাবিবিন আও সোয়াম মিং আকিতিন। আল্লাহ রাসূল থেকে যেটা প্রমাণ পাওয়া যায় এই হাদিসটিতে আপনারা তাওহীদ প্রকাশনী দ্বিতীয় খণ্ডে 128 অথবা 129 নম্বর পৃষ্ঠায় পাবেন, 1399 নম্বর থেকে নিয়ে আপনার 1408-9 পর্যন্ত হাদিস বর্ণিত হয়েছে, সেখানে আল্লাহ রাসূল থেকে এই একই কথা বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবি ইবনে উমর, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র উমর আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন, ফরজ ফরাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন। সুতরাং সাদাকাতুল ফিতর ধনী গরিব ফকির মিসকিন রিক্সা চালক ভ্যান চালক ট্রাক চালক বাস চালক আপনার ঠেলা গাড়ি চালক যে প্রকৃতি বা যে শ্রেণীর অন্তর্ভুক্ত হন না কেন আপনাকে যাকাতুল ফিতর আদা করতেই হবে, আল্লাহ রাসূল ফরজ করে দিয়েছেন, কোনো ভেদাভেদ নেই। আল্লাহ রাসূল এই হাদিসেই বলেছেন আলাল মুসলিমিনা আলা সগীরে ওয়াল কাবীরে ওয়াল হুররে ওয়াল আবদে, অর্থাৎ স্বাধীন অস্বাধীন আপনার পুরুষ নারী তারপরে ছোট বড় উভয়ের উপরে সাদাকাতুল ফিতরকে ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনার বাড়িতে যদি নবজাতক শিশু আবির্ভূত হয় অর্থাৎ ভূমিষ্ঠ হয় তার ফিতরা আদায় করেই আপনাকে ঈদগায় যেতে হবে। আপনার হাদিস দেখুন, সেখানেই পাবেন স্পষ্টভাবে। তো কতটুকু পরিমাণ আদায় করবেন আল্লাহ রাসূল থেকে প্রমাণ শুনুন, আমার ভাষায় নয়, আল্লাহ রাসূল বলছেন সোয়াম মিং তামারিন এক স পরিমাণ খেজুর আও সোয়াম মিং শাইরিন এক স পরিমাণ গম আও সোয়াম মিং জাবিবিন শাইর জব গম যেটাই বলেন না কোনো সোয়াম মিং জাবিবিন কিসমিস আও সোয়াম মিং আকৃতিন অথবা এক স পরিমাণ পনির
এখান থেকে সাদাকা আদায় করতে হবে, মানে ফিতরা আদায় করতে হবে, একসার পরিমাণ কত? একসার পরিমাণে আপনারা হাদিসটি পাবেন মানে তিরমিজি, ইমাম তিরমিজি রহিমুল্লাহ, আবু ঈসা আর তিরমিজি রহিমুল্লাহ মূল ভলিউমের 136 এবং 37 নম্বর পৃষ্ঠায় এই সহের ব্যাখ্যা দিয়েছেন। হেজাজি, আল্লাহ রাসুল ছিলেন হেজাজি গোত্রের অন্তর্ভুক্ত, সেই হেজাজির কাটরা অনুপাতে, হেজাজি পরিমাপ অনুপাতে একসর পরিমাণ এসেছে। আল্লাহ রাসুলের এই কথাটি উল্লেখ করেছেন ইমাম আবু ঈসা তিরমিজি রহিমাহুল্লাহ, যে আপনারা জানেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, এই হাদিসটা দিলে তিনটিরই ব্যাখ্যা হয়ে যাবে, অর্থাৎ জাকাত, ওসর এবং সাদাকাতুল ফিতর। আল্লাহ রাসুল বলছেন লাইসা ফিমা দুনা খামসে খামসে আওয়াকিন সাদাকাতুন, যে পাঁচ আওয়াকের পরিমাণে স্বর্ণ, পাঁচ আওয়াকের পরিমাণে স্বর্ণ বা রূপার জাকাত নেই। তারপরে ওয়ালাইসা ফিমা দুনা খামসে দাউদিন সাদাকাতুন, আর পাঁচটি উটের কমে পশুদের জাকাত নেই। অনুরূপভাবে আল্লাহ রাসুল ওয়ালাইসা ফিমা দুনা খামসে আওসাকিন সাদাকাতুন, পাঁচ আওসাকের কমে আপনার ফসলের জাকাত নেই। এখন আসুন এই ওয়াসাকের পরিমাণ বর্ণনা করতে যেই, ওয়াসাক আওয়াক এর পরিমাণ বর্ণনা করতে গিয়েই ইমাম আবু ঈসা তিরমিজি রহিমুল্লাহ ছয়ের পরিমাণটা বলেছেন। তো বলছে এক আওসাক সমপরিমাণ, এক ওয়াসাক সমপরিমাণ সিতুনা সোয়ান, এক ওয়াসাক সমপরিমাণ সিতুনা সোয়ান তথা 60 সো। এখন 60 সকে আপনি আমি 2.5 কেজিতে গুণ দিব, তার কারণ এই কথাটি পাবেন আপনারা বুখারি তাওহিদ প্রকাশনী দ্বিতীয় খণ্ডের 139 নাম্বার পৃষ্ঠায়, সেখানে এর একটা বিস্তারিত আলোচনা করা হয়েছে সয়ের পরিমাণ কতটুকু। হেজাজি ভাষা অনুপাতে সেখানে উল্লেখ করা হয়েছে 2 কেজি 178 গ্রাম, আর মানে তৎকালীন খেজুরের ওজন ছিল এটি, যদি আমরা চাউল দেই তাহলে এর ওজন আসবে 2.5 কেজি, অর্থাৎ 2 কেজি 400 গ্রাম, 450 গ্রাম, সেখানে 2 কেজি 500 গ্রাম, অর্থাৎ 2.5 কেজি, 2.5 কেজি সমপরিমাণ চাউল দিয়ে আপনাকে আমাকে সাদাকাতুল ফিতর আদা করতে হবে। সাদাকাতুল ফিতর চাউল ব্যতি রেখে, তথা চাউল অথবা গম অথবা জব অথবা খেজুর অথবা পনির, এর দিয়ে আদা করতে হবে, টাকা দিয়ে আদা করলে হবে না। টাকা দিয়ে যদি আপনি আমি ফিতর আদায় করি হবে না, কারণ আপনি হয়তো বলবেন যে হুজুর এখন টাকা ছাড়া তো মানে দরিদ্র মিসকিনেরা নিতে চায় না। আপনাদের এই যুক্তি ভিত্তিহীন, কারণ তৎকালীন সময়ে, এখন বর্তমান প্রেক্ষাপটের তুলনায় তৎকালীন সময়ে খাদ্য সংকট বেশি ছিল নাকি এখন বেশি? তৎকালীন সময়ে খাদ্য সংকট বেশি ছিল, যার কারণে সাহাবায়ে কেরাম এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধে থাকতেন, তারপরও আল্লাহ রাসূল বললেন কি, খাদ্য বস্তু থেকেই তোমরা ফিতরা আদায় করো। সুতরাং খাদ্য বস্তু থেকেই আপনাকে ফিতরা আদা করতে হবে, টাকা দিয়ে আদা করলে ফিতরা আদা হবে না। হয়তো আবার অনেকে বলছেন যে এবছর আমাদের ফিতরার বাজেট কত, আমাদের এলাকায় আছে যেমন বলে যশোরের জন্য এতটুকু, সাতক্ষীরার জন্য এই পরিমাণ, তারপরে ওই বাগেরহাটের জন্য এই পরিমাণ, খুলনার জন্য এই পরিমাণ, মানে প্রত্যেক বছরই এক একটা নিয়ম জারি হয়, এক এক এলাকায় এক একজন নবী আবির্ভূত হয়ে এই থিওরি জারি করে দেন, নাউজুবিল্লাহি মিন যালিক। যেমন আমাদের এলাকায় এবার নির্ধারণ করা হয়েছে 65 টাকা করে, জন প্রতি 65 টাকা, নাউজুবিল্লাহ। তো আমি গত জুমায় আমাদের এলাকায় আলোচনা করেছি যে সাদাকাতুল ফিতর যারা এভাবে নির্ধারণ করছে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে, নাউজুবিল্লাহ। সুতরাং সাদাকাতুল ফিতর আদায় করতে হবে, আমরা যদি আল্লাহ রাসুলের থিওরিতে যাই, রাসুলের পদ্ধতিতে যাই, তবে প্রতি বছর উম্মতে মুহাম্মাদের জন্য একই থিওরি 2.5 কেজি, প্রতি বছর একই থিওরি, কোনো রদবদল নেই, কারণ এই থিওরি চলে আসছে যুগ যুগ থেকে, আল্লাহ রাসূলের আজ থেকে নিয়ে 1450 বছর আগে থেকে নিয়ে এই থিওরি চলে আসছে। হয়তোবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় গিয়েছিলেন, আপনারা প্রমাণ দিবেন, এটা পাবেন আপনারা তাওহীদ প্রকাশনী বুখারীর দ্বিতীয় খণ্ড 135 নাম্বার পৃষ্ঠা, সেখানে উল্লেখ করা হয়েছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ায় গেলেন, সেখানে গমের মূল্য ছিল অর্ধসা তথা দুই মুদ গমের যে মূল্য ছিল, একসা খেজুর বা একসা জব তার মূল্য ঠিক তাই ছিল, অর্থাৎ খেজুরের মূল্যের দিকে লক্ষ্য করে অর্ধসা গম তিনি নির্ধারণ করেছিলেন, কিন্তু নির্ধারণ করে কি তিনি টিকতে পেরেছিলেন? পারেননি। প্রমাণ মুসলিম শরীফ প্রথম খণ্ড, মুসলিম শরীফ প্রথম খণ্ড এর 317 এবং 18 নাম্বার পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দীপ্ত কণ্ঠে প্রতিবাদ জানিয়েছিলেন, তিনি বলেছিলেন আমা ওয়াল্লাহে সত্তার কসম, যে মহান সত্তার হাতেই আমার প্রাণ,
যে আমি কি করব না, লা আজালু, আমি সর্বদাই আদা করব, নুখরিজুহু সাদাকাতুল ফিতর, নুখরিজুহু সাদাকাতুল ফিতর, আমি সাদাকাতুল ফিতর ওইভাবে সর্বদাই আদায় করতে থাকবই, কামা কুনতু নুখরিজুহু, যেভাবে আমি বের করতাম, আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের যুগ থেকে আমি ঠিক যেভাবে সাদাকাতুল ফিতর আদা করতাম ঠিক সেভাবেই আদা করব। তখন এক সাহাবী, তার কাছে এই বিষয়ে উল্লেখ করা হলো যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু অর্ধশা জারি করলেন, তো আপনি কি করবেন? তিনি বললেন যে লা, আমি এভাবে আদা করতে পারি না, কারণ আমারও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাজা, আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন এভাবে। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি এটা, তিলকা কিমাতু মুয়াবিয়া, এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মন গড়া উক্তি, তথা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যাচাই বাছাই না করেই এই ফতোয়া দিয়েছিলেন। অর্থাৎ যাচাই বাছাই না করে ফতোয়া দেওয়ার কারণে অধিকাংশ সাহাবীদের বিরোধিতার সম্মুখীন তিনি হয়েছিলেন। সুতরাং মুয়াবিয়ার থিওরি যারা অবলম্বন করতে চান, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যারা পক্ষপাতী, আমিও এখন তাদের সাথে, যারা বলছেন যে আমরা মুয়াবিয়ার পক্ষ অবলম্বন করে অর্ধশা দিব, জি হ্যাঁ আমি আপনাদের সাথে, কিন্তু শর্ত সাপেক্ষে। শর্তটা কি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি অর্ধশা গম নির্ধারণ করেছিলেন কোন দৃষ্টিকোণ থেকে? খেজুরের মূল্যের দিকে লক্ষ্য করে, তাই কি না? আল্লাহ রাসূলের সাহাবি মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, খেজুরের মূল্য ছিল তৎকালীন সময়ে অর্ধশা গমের যে মূল্য, একশা খেজুরের মূল্য ঠিক তাই ছিল, তাই সেই দিকে লক্ষ্য করে তিনি অর্ধশা করেছিলেন। যারা মুয়াবিয়ার পক্ষপাতী, এই মুহূর্তে আমি তাদের সাথে মানে সঙ্গ দিচ্ছি, তাদের সাথেই, অর্থাৎ শর্ত সাপেক্ষে। শর্তটা কি? খেজুরের মূল্যর দিকে লক্ষ্য করে। অর্থাৎ খেজুরের মূল্য বর্তমান যদি নিম্ন মূল্যটাও ধরেন 80 টাকা, তো 80 টাকা যদি মূল্য হয় তাহলে আড়াই কেজির মূল্য কত আসবে? 200 টাকা। সুতরাং 200 টাকা প্রতি, তিনি কিন্তু টাকা দেননি, গম দিয়েছিলেন, অতএব 200 টাকার গম যতটুকু আসবে আপনার জন প্রতি ঠিক ততটুকু গম দিতে হবে। যদি 30 টাকা করেও গম ধরেন তাহলে 5-7 কেজি গম আসবে। তো সুতরাং জন প্রতি 5-7 কেজি গম বা 10 কেজি করে গম মুয়াবিয়ার থিওরি যারা অবলম্বন করছি তাদেরকে দিতে হবে। যারা মুয়াবিয়ার থিওরি, মুয়াবিয়ার মূল্য নির্ধারণ করাকে আমরা বেছে নিয়েছি, আমি সহ, যদি আমি শর্ত সাপেক্ষে, যেহেতু আমি শর্ত সাপেক্ষে দিয়েছি, আমিও যদি গ্রহণ করি তবে আমাকেও ওই শর্ত অবলম্বন করে ওই গম থেকে আদায় করতে হবে। সুতরাং এই নীতি বাদ দিয়ে আসুন আমরা রাসূলের থিওরির দিকে ফিরে যাই, তাহলে আমার আপনার মাঝে ডিস্টেন্স, বিভেদ, ভেদাভেদ কোনো প্রকার মতনৈক্য থাকবে না। রাসূলের থিওরির মধ্যে রয়েছে কল্যাণ, রাসূলের পদ্ধতির মধ্যে রয়েছে সর্বাধিক কল্যাণ নিহিত। হয়তো আপনি বলছেন হুজুর খাদ্যবস্তু থেকে আদায় করতে যাওয়া এটা একটা জটিল বিষয়। জি না, আল্লাহ রাসূলের মধ্যে কল্যাণ নিহিত রয়েছে, রাসূলের এই পদ্ধতির মাঝে নির্ঘাত কল্যাণ নিহিত রয়েছে, চাই আপনার আমার বুঝে আসুক চাই না আসুক, বুঝে আসুক চাই না আসুক, রাসূল যেহেতু করেছেন নির্ঘাত উম্মতে মুহাম্মাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তার ভিতরে আমি বাহ্যিকভাবে দুই একটি কল্যাণ দেখাই। যেমন আপনারা যারা চাউল কিনে খান, হয়তো বলছেন যে আমাদের ঘর থেকে তো খাই না, চাউল কিনে খাই, তো আপনি যখন চাউলটা, ফিতরার চাউলটা কিনবেন, যে মাপের খান ঠিক সেই মাপেরই কিনতে হবে, ওই মাপের চাউল আপনি যখন কিনতে যাবেন, দোকানদার আপনার কাছ থেকে 1-2 টাকা লাভ করলেও করবে, তাহলে যারা বিক্রেতা রয়েছেন তাদের উপকার হলো। অনুরূপভাবে ওই চালটি সবাই তার এক মাপের চাল খান না, বিভিন্ন রকম কোয়ালিটির চাউল খান, যখন এক জায়গায় একত্রিত হবে ওই চাউলটি যখন 12 ভেজালি হয়ে যাবে, বিক্রি করতে গেলে নির্ঘাত আপনাকে 2-3 টাকা কমে বিক্রি করতে হবে, যা দরিদ্র মিসকিনেরা এই অল্প মূল্যে কিনে নিতে সক্ষম হবে। এরকম আরো হাজারো কল্যাণ আপনার আল্লাহ রাসূলের থিওরির মধ্যে নিহিত রয়েছে। অতএব আমরা যারা টাকা দিতে অভ্যস্ত, টাকার প্রচলন তৎকালীন সময়ে স্বর্ণের মুদ্রা দ্বারা ছিল, টাকার প্রচলন তৎকালীন সময়েও ছিল, আল্লাহ রাসূল টাকার কথা না বলে বলেছেন তোমরা খাদ্য বস্তু থেকে আদা করো, অতএব আপনাকে আমাকে সাদাকাতুল ফিতর আদা করতে হবে খাদ্য বস্তু থেকেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদা করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আসুন, স্বর্ণের নিসাব কতটুকু? 5 আওয়াক বলা হয়েছে, 1 উকিয়া সমপরিমাণ হলো আপনার 40 দিরহাম। 40 কে যদি আপনি, আমি 5 দিয়ে গুণ দেই, আমরা যারা অঙ্কে পটু তারা 5 দিয়ে গুণ দেন, সাথে সাথে 200 দিরহাম। অতএব 200 দিরহাম যদি রূপা কারো কাছে থাকে তবে অবশ্যই তাকে 40% অর্থাৎ 40%-এর 1% জাকাত হিসেবে আদা করতে হবে। অর্থাৎ বাংলা মাপে যেটা আসবে 52.5 তোলা বা 52.5 ভরি, 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে বা এই মূল্যের অর্থ যদি কারো কাছে 1 বছর কাল অতিবাহিত থাকে, তার উপর জাকাত ফরজ, তাকে জাকাত দিতেই হবে। কিন্তু যার এই পরিমাণ নেই সে এটা থেকে বিরত হয়ে গেল, অর্থাৎ ফকির মিসকিন বা দাস দাসী এখান থেকে ছাড় পেলেন। তারপরে আসুন যে স্বর্ণের পরিমাণ কতটুকু, 20 মিসকল তথা 20 দিনার।
20 দিনারের পরিমাণ বাংলা মাপে আপনি আমি যদি আসি তাহলে 7.5 তোলা বা 7.5 ভরি, 7.5 ভরি সোনা যদি কারো কাছে থাকে বা এই মূল্যের অর্থ সম্পত্তি যদি কারো কাছে থাকে, তবে মুহাদ্দিসিনে কেরামদের ভাষ্যমতে দরিদ্র মিসকিনদের দিকে লক্ষ্য করে রূপার মূল্য অনুপরিমাণ বা রূপার সমপরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে সেই পরিমাণ সম্পদ থেকে যাকাত আদা করাটা ফরজ। এটা হলো আপনার ব্যবসায় বলেন আর যে ক্ষেত্রেই বলেন। আর বাকি থাকলো ওসর, ওসরের ক্ষেত্রটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 2 নম্বর সূরা 267 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরজ। সেখানে আল্লাহ বলছেন যে জমিন থেকে আমি তোমাদের জন্য যে খাদ্যবস্তু বের করেছি, তোমাদের জন্য যে খাদ্যবস্তু দিয়েছি সেখান থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো। এখানে ধনী গরিব ফকির মিসকিন রিকশা চালক ভ্যান চালক কেউ ছাড় পাবেন না, যারাই সম্পত্তি মাঠে ফসল উৎপাদন করতে যাবেন তাদেরকে ওসর আদা করতেই হবে যদি নেশাবে পৌঁছে যায়। তো পাঁচ অসাকের সমপরিমাণ কত? ইমাম তিরমিজি আবু ঈসা তিরমিজি 136-37 নাম্বার পৃষ্ঠা তিরমিজির মূল ভলিয়াম প্রথম খণ্ডে সেখানে উল্লেখ করেছেন যে এক অসাক সমপরিমাণ 60 স। এখন 60 স কে 5 দিয়ে গুণ দেন তাহলে 5, 6, 30 আর শূন্য নিচে নামিয়ে নিয়ে আসেন 300। অতএব 300 স, 300 স কে 2.5 কেজি দিয়ে গুণ দিলে 3 × 2 = 6 আর 2 = 0 তথা 600 আর 3.5 650 বাংলা মাপে কারো যদি মাঠ থেকে 750 কেজি সম্পত্তি উৎপাদন হয়, মা বাংলা মতে কারো যদি 750 কেজি ধান বা অন্য কোনো ফসল উৎপাদিত হয় তবে সে অনুপরিমাণে তাকে শতকরা আপনার ওই 750 কেজিকে মনে যদি নিয়ে আসি তাহলে আপনার প্রায় 19 মনের কাছাকাছি যাবে, অর্থাৎ 18 মন পৌনে 19 মনের কাছাকাছি যাবে। সুতরাং 19 মন সম্পত্তি যদি কারো ওঠে সেখান থেকে 1 মন আল্লাহর রাস্তায় বিরুদ্ধ মানে সাদকা করে দিতে হবে। আপনার যদি সম্পত্তিটি আল্লাহর আসমানের পানি দ্বারা উৎপাদিত হয় কোনো প্রকার কষ্ট কেলে ছাড়াই তবে 10%, অর্থাৎ 10%-এর মানে 10%, আর যদি আপনার সেচ যন্ত্র বা নিজেদের কষ্ট ক্লেশের মধ্যস্থতা দিয়ে উৎপাদিত হয় তবে তার সেখান থেকে 5%, অর্থাৎ 95% থাকবে আপনার, 5% আল্লাহ রাস্তায় বিরত মানে আল্লাহ রাস্তায় বিতরণ করে দিতে হবে। এই ছিল আপনার সাদাকাতুল ফিতর সংক্রান্ত এবং জাকাত সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ। আর এই বলেই আজকের আলোচনা সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই, আজকের বিশেষ টপিক ছিল লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর এবং আনুষঙ্গিক সাদাকাতুল ফিতর জাকাত এবং ওসর সংক্রান্ত যে আলোচনাগুলি আজকে আমরা শুনলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মনে প্রাণ থেকে মেনে নিয়ে আমাদের বাস্তবিক জীবনে বাস্তবায়ন করে সকলের মধ্যে প্রীতি বন্ধন এবং বন্ধুত্বের সুলভ আচরণ করার তৌফিক দান করুন এবং পারলৌকিক জীবনে সুখময় স্থান জান্নাত লাভে ধন্য হওয়ার সুযোগ এবং তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কোরআনি আযীম ওয়া নাফা'ানা ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দু ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজীদ ওয়া ফুরকানিহিল হামীদ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযী آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আমরা সকলেই
তোমার এই জুমার মসজিদে যারা আয়োজন করেছে তাদের সকলের জন্য প্রার্থনা করছি, আল্লাহ তাদের এই দিনী খেদমতকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখে তাদের সকলকে ইমানের হালাতে সহি আকিদা পোষণ করে বিশুদ্ধ কোরআন ও সহি সুন্নার আলোকে জীবন পরিচালনা করে অন্যদেরকেও এ মোতাবেক নিয়ে আসার এবং তাই সে অনুযায়ী পরিচালনা করতে উদ্বুদ্ধ করতে আল্লাহ তোমার কাছে আমরা হাত পাচ্ছি। আল্লাহ তুমি তাদের সকলকে সেই তৌফিক দান করো ইয়া আলামিন। আমাদের মাঝে অনেকেই রুগ্ন অবস্থায় রয়েছে, অনেকেই মসজিদে সমবেত হতে পারেনি। আল্লাহ এই বিশুদ্ধ আকিদা পোষণ ব্যতিরিকে তোমার নৈকট্য যেমন অর্জন করা যাবে না, ঠিক তেমনি ভাবে আমরা তোমার জান্নাতও পেতে পারবো না। অতএব তুমি আমাদের সকলকে যাদের মধ্যে বিশুদ্ধ আকিদার ক্ষেত্রে ত্রুটি রয়েছে আল্লাহ তাদেরকে বিশুদ্ধ আকিদার ছায়া তলে এসে নবীর পদ্ধতি মোতাবেক সাহাবায়ে কেরামের সিলসিলা ধরে সাহাবায়ে কেরামের তাহজিব ও তামাদ্দুনকে আঁকড়ে ধরে আমরা যেন তোমার নবীর পথে চলতে পারি তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো ইয়া আলামিন। মুসলিম উম্মাহ আজ বিভিন্ন দলাদলি ফেরকাবন্দির বেড়াজালে আবদ্ধ, আজ মুসলিম উম্মাকে আল্লাহ তুমি এক প্ল্যাটফর্মে এসে তোমার নবীর থিওরিকে আঁকড়ে ধরার সুযোগ ও তৌফিক দান করো ইয়া আলামিন। তোমার কাছে আমরা মিনতি করছি যারা রুগ্ন অবস্থায় রয়েছে তাদেরকে শিফায়ে কামিলা দান করো ইয়া আলামিন। যাদেরকে যাদের মধ্যে বিশুদ্ধ আকীদার ত্রুটি রয়েছে তাদের মনে সহি আকীদা নিয়ে আসার তৌফিক তুমিই দান করো ইয়া আলামিন। আমাদেরকে হেদায়েতের বাণী দাও, হেদায়েত ব্যতিরেকে আল্লাহ আমরা কেউই সঠিক পথে আসতে পারবো না। অতএব হে আল্লাহ তোমার কাছে আমরা প্রার্থনা করছি তুমি আমাদেরকে সঠিক পথে প্রচারিত করো। اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والمشركين اللهم اغفر لنا وارحمنا ولوالدينا ولازواجنا ولذريتنا ولاحبابنا ولاساتذنا ولشيوخنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى أعز وأهم وأكبر. أقوموا للصلاة وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين.